শুভ সন্ধ্যা ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে মঙ্গল দর্শনের আরও একটি এপিসোড নিয়ে চলে এলাম। এই ভিডিওতে ধরা পড়েছে মঙ্গলের আরও অনেক অদ্ভুত দৃশ্য। আপনারা জানেন, মঙ্গলের যত রকম ভিডিও এসে নাসার হাতে উপস্থিত হয়, আমরাও কিন্তু সেগুলো কালেক্ট করে বাংলায় ধারা বিবরণী দিয়ে আপনাদের সামনে তুলে নিয়ে আসি। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন অদ্ভুত এক পাথর ধরা পড়েছে পার্সিভিয়ারেন্স রোভারের মাস্ট ক্যামে, এবং দেখে মনে হচ্ছে যেন একটা কুমিরের মাথা। সত্যি অদ্ভুত, এরকম আগেও আমরা দেখিয়েছি। যেমন এই যে পাথরটা, এই পাথরটা এই দিক থেকে যেরকম কুমিরের মাথা লাগছিল, অন্য দিক থেকে স্কাপচারের মতো লাগছিল। আর তার সাথে প্রকৃতির কি সুন্দর খেলা, দেখুন অসাধারণভাবে সেজে রয়েছে মঙ্গল। শুধু নেই প্রাণ, জল আছে, তবে সেটা অন্য রকম জল। সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আপনাদের দিয়েছি। ডিউটোরিয়াম ওয়াটার বলা হয়, মানে আমরা যে পৃথিবীতে জল ব্যবহার করি তার থেকে বেশ খানিকটা ভারী। আর এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে পাথরটি দেখলে মনে হয় যেন একটা সেই ঝিনুক পড়ে রয়েছে। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর পাথর। এই পাথরের মধ্যে থেকে কিছু জিনিস কালেক্ট করা হচ্ছে এবং আগামী দিনে সেগুলো টিউবে ভরে রাখবে পার্সিভিয়ারেন্স রোভার। এরপর পৃথিবীতে এসে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে একটি পাথর কালেক্ট করেছিল, সেই পাথরটি টিউবের মধ্যে থেকে কিন্তু গায়েব। দেখুন এই যে পাথরটি, আপাত দৃষ্টিতে কিছুই মনে না হলে তাও মনে হচ্ছে যেন একটা কাঠবিড়ালির মতো, কিংবা কোনো একটি প্রাণী, অনেকটা বিড়াল হতে পারে। অদ্ভুত, এরকমই প্রকৃতির নিয়মে জল গড়িয়ে মঙ্গলে তৈরি হয়েছে অদ্ভুত অদ্ভুত দর্শন। বলে রাখি, পার্সিভিয়ারেন্স রোভার কিন্তু ল্যান্ড করেছিল মঙ্গলের জেজেরো ক্র্যাটারে, আর তারপর সেখানে অনেক গর্ত করে, কিছু স্যাম্পেল কালেক্ট করে, আর জেজেরো ক্র্যাটার থেকে এই মুহূর্তে বেরিয়ে পড়েছে। বেরিয়ে আশেপাশের আরও এলাকাগুলো থেকে কিন্তু নমুনা সংগ্রহ করছে, এবং মঙ্গলের আরও অসাধারণ যা আমরা আগে দেখিনি তা তুলে পাঠাচ্ছে নাসাকে, আর নাসাও আমাদের তা প্রকাশ করছে আমাদের কাছে। আর অবশ্যই আমাদের ট্রাভেল শুটার্সের পর্দায় তো আপনারা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন। এই ভিডিও চলতে থাকুক, আমি আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে ব্লু অরিজিনের একটা লঞ্চ হচ্ছে আজকে, সেটা নিয়ে আমি আগে আপনাদেরকে জানিয়েছিলাম। লঞ্চটা ছিল যে আগামী দিনে আর্টেমিস মিশন হবে, সেই মিশন নিয়ে। যাই হোক, সেটা লঞ্চ হয়ে গেলে তার একটা নির্বাচিত, মানে লাইভে নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে আসব। তো এইটা হচ্ছে গিয়ে ঘরে বসে মঙ্গল দর্শনের আরও একটি এপিসোড, এবং এর যে ভিডিও তার রেজুলেশন বা কোয়ালিটি হচ্ছে 4K USD, মানে আলট্রা হাই ডেফিনেশন। বলে রাখি, পৃথিবী থেকে মঙ্গল যত দূরে যাওয়া সম্ভব ততটা দূরেই কিন্তু চলে গিয়েছে, প্রায় 41 কোটি কিলোমিটার দূরে। এবার ঘুরতে ঘুরতে আবার মঙ্গল চলে আসবে আমাদের পৃথিবীর কাছে, সেটা হয়ে যাবে ওই 6 কোটি কিলোমিটারের মতো, মঙ্গল যখন সব থেকে কাছে আসে, আর সব থেকে দূরে যায় যখন 41 কোটি কিলোমিটার, যেটা এই মুহূর্তে রয়েছে। 683 দিনে এক বছর হয় মঙ্গলে, তার জন্যই এত এই ডিস্টেন্সটা যায় এবং আবারও কাছে ফিরে আসে। পৃথিবীর 365 দিনে এক বছর, আর মঙ্গলের 683 দিনে, যেটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আসে। আর চীনেরও রোভার ঝুরং কাজ করে চলেছে, তবে বলে রাখি চীনের ঝুরং রোভার কিন্তু 3 মাসের জন্য কাজ করার কথা, আর সেটি বলা যেতে পারে আর কয়েকদিন আছে, তারপরে তার পরিস্থিতি জানা যাবে এবং যেটা আমরা জানতে পারবো আপনাদের সামনে সেই তথ্য তো অবশ্যই নিয়ে আসবো। আরও একটা কথা বলে দিই, ইঞ্জিনিউটি হেলিকপ্টার নিয়ে, ইঞ্জিনিউটি হেলিকপ্টারের প্রথম যতগুলো উড়ান ছিল সবকটাই সফল হয়, তারপরে আরও কিছু ডেমনস্ট্রেশন হয়, প্রায় 11টার মতো উড়ান কিন্তু সফলভাবে উড়েছে ইঞ্জিনিউটি মঙ্গলের মাটিতে, এবং তার ফুটেজ, তার ইনফরমেশন আমরা আপনাদের প্রতিনিয়ত দিয়ে গেছি। আর এই যে ভিডিওটি, এই ভিডিওটি আপনারা দেখলেন মঙ্গল থেকে পার্সিভিয়ারেন্স রোভারের পাঠানো দৃশ্য। হ্যাঁ, ইঞ্জিনিউটির ব্যাপার আর একটা কথা বলে রাখি, ইঞ্জিনিউটি কিন্তু এই আগস্ট মাসেই তার যে যাত্রা, সেই যাত্রা শেষ করছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স। টাটা।